টিবিয়া টিবিয়ার আমরা অ্যান্টিরিয়র পোস্টেরিয়র বুঝবো কিভাবে, এটা হচ্ছে উঁচু একটা জায়গা থাকবে সামনে, এটা হচ্ছে টিবিয়াল টিপারোস্টি, এটাকে সামনে রাখবো। আর একটা জিনিস হচ্ছে নিচের দিকে, নিচে লোয়ার এন্ডে যে উঁচু জায়গাটা যেটা চোখা, এটা হচ্ছে ম্যালিওলাস। এটার নামই হচ্ছে মিডিয়াল ম্যালিওলাস, তাহলে এটা মিডিয়াল সাইড এফেক্ট। তাহলে এবার ধরলাম টিবিয়াল টিপারোস্টিয়ার সামনে আর্টিকুলার সার্ফেস, এগুলো হলো সুপিরিয়রলি, আর এই মিডিয়াল ম্যালিওলাস হলো মিডিয়ালি। তাহলে এটা হচ্ছে আর্টিকুলার পজিশন, তাহলে দিস ইজ দ্য রাইট টিবিয়া। রাইট টিবিয়া, এটার তিনটা পার্ট আছে মেইনলি, আপার এন্ড, শ্যাফট, লোয়ার এন্ড। লোয়ার এন্ড, এই আপার এন্ডের মধ্যে আমার আছে দুটো কন্ডাইল, একটা মিডিয়াল কন্ডাইল, ল্যাটারাল কন্ডাইল, একটা আছে ইন্টার কন্ডাইলার এরিয়া, ইন্টার কন্ডাইলার এরিয়া, আর আছে হচ্ছে সামনে একটা টিবিয়াল টিপারোসিটি, টিবিয়াল টিপারোসিটি। শ্যাফটে চলে আসো, শ্যাফটে আমাদের তিনটা বর্ডার, তিনটা সার্ফেস, একটা অ্যান্টেরিয়র বর্ডার, একটা হচ্ছে মিডিয়াল বর্ডার, ল্যাটারাল বর্ডার, ল্যাটারাল বর্ডার। আর মিডিয়াল সার্ফেস, ল্যাটারাল সার্ফেস অ্যান্ড পোস্টেরিয়র সার্ফেস। মিডিয়াল বর্ডার তো একটা আছেই, ল্যাটারাল বর্ডার যেটা আছে একটা নাম আছে, এটার নাম আছে ইন্টার অসিয়াস বর্ডার, ইন্টার অসিয়াস বর্ডার। এটা আছে টিবিয়া, পাশে ফিবুলা আছে ল্যাটারাল সাইডে, তাহলে ফিবুলা আর টিবিয়ার মাঝখানে পড়ছে এই বর্ডারটা, ল্যাটারাল বর্ডারটা, এই জন্য এটাকে বলা হচ্ছে ইন্টার অসিয়াস বর্ডার, মানে দুইটা বোনসের মাঝখানে, মাঝখানে, এই জন্য ইন্টার অসিয়াস, ইন্টার অসিয়াস বর্ডার। ল্যাটারাল বর্ডারের একটা নাম, কিছু নাই, লোয়ার এন্ড জাস্ট হচ্ছে একটা মিডিয়াল ম্যালিওলাস।